আসসালামু আলাইকুম, আমি লুনা শারমিন, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি অনার্স প্রথম বর্ষের বোটানি ডিপার্টমেন্টের ছাত্রদের জন্য তাদের নন মেজর যে সাবজেক্টটি আছে জুলজি ওয়ান, যার কোর্স কোড ACZ1001, এই বিষয়টা নিয়ে আমার অনলাইনে ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা জানো আমি তোমাদের অ্যাপলের যে জুলজি সেই অংশটুকু পড়াচ্ছিলাম, তোমাদের অংশের আমরা শুরু করেছিলাম, বেশ কিছুটা ক্লাসও করেছি। আজকে আমি তোমাদের নতুন একটি বিষয় পড়াচ্ছি, চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা পড়ব রাইস পেস্ট। আমাদের ওখানে অনেক রকমের পেস্টের কথা আছে, তার মধ্যে আমরা যে মেজর পেস্ট অফ রাইস পড়ব, তো চলো দেখি কি কি মেজর পেস্ট হচ্ছে রাইসে। একটা হচ্ছে ইয়েলো স্টেম বোরার, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে স্কিপট্রোফিকা ইনসার্টুলাস। পিঙ্ক স্টেম বোরার সিসামা ইনফারেন্স, রাইস হিসপা ডিক্লাডিস পারমিজেরা, রাইস বাগ লেপ্টোকরাইস অ্যাকুটা, রাইস এয়ার কাটিং ক্যাটারপিলার, মাইথিমনা সেপারাটা, ব্রাউন প্লান্ট হপার, নীলাপারবাটা লজেস। তোমাদের পরীক্ষার সময় সাইন্টিফিক নামগুলো কমন নাম সহ পরীক্ষায় আসে, হয়তো চারটাও লিখতে বলতে পারে বা দুটাও লিখতে বলতে পারে, যেই কারণে তোমাদের রাইস, তোমাদের যে সিলেবাস আছে রাইস, জুট, সুগার ক্যান, এগুলো যে মেজর পেস্ট, এটার অ্যাটলিস্ট 5টা করে তোমরা কমন নাম এবং বৈজ্ঞানিক নাম মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা কোন পেস্ট সম্পর্কে জানবো দেখি। আজকে আমরা রাইস হিসপা সম্পর্কে জানবো। এই রাইস হিসপার বৈজ্ঞানিক নাম হচ্ছে, কি বললাম একটু আগে, ডিক্লাডিস পারমিজেরা। আচ্ছা, এটার একটা সিস্টেমেটিক পজিশনটা দেখি কোথায় কি পাওয়া যায়। এটার সিস্টেমেটিক পজিশনে যাওয়ার আগে একটু বলে দিই, এই যে এটা তো রাইস হিসপা, আমি তো কমন নাম বলছি, বাংলায় এটাকে আমরা কি বলি? বাংলায় এটাকে আমরা যে পামরি পোকা, ধানে যে পামরি পোকা বা মরিচা পোকা বলা হয়ে থাকে, এটা কিন্তু ধানের একটা মুখ্য আপদ, তাই না? এটা এটা হচ্ছে, যেহেতু এদের ক্লাসিফিকেশনটা দেখলে, আমরা সিস্টেমেটিক পজিশনটা দেখলে আমরা দেখতে পাবো, এদের ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, অর্ডার হচ্ছে কোলিওপটেরা, ফ্যামিলি ক্রাইসোমিলিডি, জেনাস ডিক্লাডিসপা, স্পিসিস হচ্ছে ডিক্লাডিস পারমিজার। এই যে ছবিটা দেখো, এটা কি বেঞ্জিন আকৃতির একটা ছবি, দেখো গায়ে অনেকগুলো কাটা কাটা আছে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। এদের বর্ণটা কিরকম হয়ে থাকে, এরা কি সাধারণত দেখা যাচ্ছে যে খুব গাঢ় নীল থেকে কালচে বর্ণের এটা হয়ে থাকে। এরা কি করে থাকে, এবং এদের দেহে অনেক রোম থাকে এবং কাটা কাটা থাকে। এরা এদের হচ্ছে পরিণত প্রাণী, মানে অ্যাডাল্ট এবং লার্ভা দুটাই, দুটা স্টেজে এরা ধান গাছের ক্ষতি করে থাকে। এরা কি করে ক্ষতি, ধান গাছের যে পাতা, পাতার গুলার যে শিরা থাকে, যে যে কলা, যে সেল গুলো, সেগুলো খেয়ে ফেলে। ফলে কি হচ্ছে, পাতার ক্লোরোফিল খেয়ে ফেলার পরে যেটা হয়েছে, পাতাটা তোমার বর্ণহীন হয়ে যায়। বর্ণহীন হয়ে গেলে কি হবে, যদি ক্লোরোফিল না থাকে তাহলে কি হবে, পাতাটা তখন সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদন করতে পারবে না, ফলে পাতাটা খর আকৃতির হয়ে যায় এবং কি হচ্ছে, গাছটা ধীরে ধীরে মারা যায় এবং আলটিমেটলি ধান উৎপাদন ব্যাহত হয়ে থাকে। এরপর চলে আসে আমরা রাইস হিসপা সম্পর্কে, একটু আগে আমি যা যা বলছিলাম সেটাই আবার। রাইস হিসপা, রাইস হিসপা ইজ এ মেজর পেস্ট অফ রাইস, এটা ধানের একটা মুখ্য আপদ। দ্য ইনসেক্ট ইনসেক্ট ইজ প্রবলেম পার্টিকুলার ইন বাংলাদেশ, এটা ধান উৎপাদন করে সব দেশে এটার একটা মুখ্য আপদ, যেমন আমাদের বাংলাদেশে আছে, তারপরে আমাদের ভারতে আছে, আমাদের মিয়ানমারে আছে, আসামে হচ্ছে, এবং থাইল্যান্ড, সব জায়গাতেই এটা মুখ্য আপদ। রেকর্ড শোজ দ্যাট ইট ক্যান ইনফেস্ট লার্জ এরিয়া অ্যান্ড কজ ইয়েল্ড লসেস আপ টু 20%, আমাদের যে উৎপাদনে তার 20% ক্ষতি এই আপদের কারণে হয়ে থাকে। অ্যাডাল্ট বিটল ইজ শাইনি ব্লু, আমি একটু আগেই বলছি, শাইনি ব্লু ব্ল্যাক ইন কালার উইথ স্পাইন্স অন দেয়ার উইংস, হোয়াইল লার্ভা আর মাইনিউট ইয়েলোশ ইন কালার। অ্যাডাল্টটা হচ্ছে তোমার এই যে ছবিটা দেখো, অ্যাডাল্টটা ছবিটা কি হচ্ছে, একদম শাইনি একটু কালার, তাই না? এটা শাইনি ব্লু ব্ল্যাক ইন কালার, ঠিক আছে, এটা একদম ব্লু ব্ল্যাক। আর কি হচ্ছে, ওদের অনেক কাটা কাটা থাকে এবং এদের গায়ে কিন্তু শুকো রোমও আছে, কিন্তু এদের যে লার্ভাল অবস্থা সেটা কিন্তু হলুদ বর্ণের। বোথ অ্যাডাল্ট অ্যান্ড গ্রাস ফিড অন লিভস মেইনলি ডিউরিং ভেজিটেশন ক্রপ গ্রোথ ফেজেস, এটা যখন এটার বর্ধনশীল ফেজে এটা আক্রমণ করে থাকে।
এবং এদের যে একটা বিশেষ বৈশিষ্ট্য, এগস আর লেড সিংলি নিয়ার দ্য টিপ অফ দ্য লিফ ব্লেড, জেনারেলি অন ভেন্ট্রাল সার্ফেস। ভেন্ট্রাল সার্ফেসের যে কিনারের দিকে লিফ ইয়েগুলো পোকাটা ডিম পেড়ে থাকে, এবং কি হয়ে থাকে, দ্য হ্যাচ গ্রাব মাইন টু ইন টু দ্য লিফ ব্লেড অ্যান্ড ফিড অন ক্লোরোফিল, অ্যান্ড দিস ক্যান সিন আন্ডার দ্য ডার্টি হোয়াইট এফেক্টস লিফ পার্ট। এটা আমি আগে যা বলছি সেটাই। এবার চলে আসো নেচার অফ ড্যামেজ, যা বললাম সেভাবেই নেচার অফ ড্যামেজটা অ্যাডাল্টরা কি করছে, অ্যাডাল্ট এবং আমরা বলছি বোথ লার্ভাল অ্যান্ড অ্যাডাল্ট দুটাই এটার পাতার ক্লোরোফিল খেয়ে থাকে। অ্যাডাল্ট গ্র্যাব ক্লোরোফিল বিটুইন দ্য লিফ পেইন অ্যান্ড দ্য ল্যামিলা, প্রোডিউসিং ক্যারেক্টারিস্টিক হোয়াইট প্যারালাল ল্যাডার লাইক স্ট্রাইকস অ্যান্ড অন দ্য স্ট্রাইক অন দ্য লিফ। এই যে দেখো, এখানে দেখো, এখানে এই যে অ্যাডাল্টটা পাতা খাচ্ছে, খেয়ে দেখো সাদা সাদা কি হচ্ছে, তোমার ময়ূর আকৃতি সাদা সাদা যে স্ক্র্যাচ এর মতো পড়ে যাচ্ছে, এটাই হচ্ছে কি, এটার এই ধান পাতায় যখনই আমি এই ধরনের সাইনটা দেখতে পাবো তখনই আমি বুঝতে পারবো যে এই ধান গাছে আমার রাইস হিসপার আক্রমণ হয়েছে। দ্য প্রেজেন্স অফ ক্যারেক্টারিস্টিক প্যারালাল হোয়াইট লাইন্স অন দ্য লিফ সারফেস ইজ অ্যান ইন্ডিকেশন অফ অ্যাটাক অফ দ্য দিস বিটল। আমি একটু যেটা বললাম, এটার এই যে লম্বা লম্বা দাগটাই দেখলে আমি বুঝতে পারবো যে এখানে রাইস হিসপার আক্রমণ হয়েছে। তারপরে কাছে ইন সিভিয়ার এপিডেমিক্স দ্য লিভস ড্রাই আপ অ্যান্ড প্রেজেন্ট অফ স্ক্রোরিং অ্যাপিয়ারেন্স, এটা ঠিক খুব স্বাভাবিক। আমি প্রথমে বলেছি যে যদি এরকম ক্লোরোফিল না থাকে তাহলে কি ড্রিপগুলো শুকিয়ে যাবে এবং ফলে গাছের উৎপাদন কমে যাবে। হাই হিউমিডিটি আফটার রেইনস অ্যান্ড ইন্টারমিডিয়েট ব্রাইট সানশাইন অ্যাপিয়ার্স টু ফেভার দ্য ডেভেলপমেন্ট অফ দিস প্লেস। এই প্লেসটার কারণে যেটা হাই হিউমিডিটি থাকলে এবং এবার পরে যদি বর্ষাকালের পরে যখন হিউমিডিটিটা বেশি থাকে এবং সানশাইনটা খুব হাই থাকে তখন এদের কি দেখা যাচ্ছে, আক্রমণটা বেশি দেখা যাচ্ছে। দ্য অ্যাভারেজ লস বাই দিস পেস্ট টু দ্য পেডি ক্রপ ভ্যারিজ বিটুইন 5 to 60%, ঠিক আছে, এটা 5% 60% ভ্যারি করে। আচ্ছা এবার চলে আসো লাইফ সাইকেল অফ রাইস হিসপা। লাইফ সাইকেলে আমরা দেখতে পাবো যে এদের জীবন চক্রটা হচ্ছে যে সম্পূর্ণ ধরন বা কমপ্লিট মেটামরফোসিস। আমরা জানি জীবনচক্র, পতঙ্গের জীবনচক্র দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে ইনকমপ্লিট মেটামরফোসিস, একটা হচ্ছে কমপ্লিট মেটামরফোসিস। এই কমপ্লিট মেটামরফোসিসে আমরা যা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে দ্য ফিমেল স্টার্টস লেইং এগ অনলি 3 to 4 days after emergence and continue to do so for a month. এটা কি হচ্ছে, ওরা যখন পূর্ণাঙ্গ প্রাপ্তির 3 থেকে 4 দিনের পরে সে ডিম পাড়তে শুরু করে। ফিমেল লেস ও 300টা পর্যন্ত ডিম পাড়তে পারে। এগস আর ইনসাইড দ্য লিফ টিস্যু অ্যান্ড ক্লোজ টু দ্য লিফ টিপ। আচ্ছা 5 থেকে 7 দিন পরে একটা থেকে যে গ্রাফটা বের হয়ে আসে। দ্য গ্রাফ স্টার্টস ফিডিং অন দ্য মেসোফিল পোর্শন অফ দ্য লিভ অ্যান্ড বিকাম ফুললি গ্রোন ইন অ্যাবাউট 15 দিন। 15 দিনে 6 থেকে মানে 15 দিনের মধ্যে সেই লার্ভার অবস্থা, যেটাকে আমরা গ্রাফ বলে থাকি, সেটা পরবর্তী স্টেজে চলে যায়, ফুললি গ্রোন চলে স্টেজে চলে আসে। পিপেশন টেক্স প্লেস ইনসাইড দ্য টানেল ফর্ম বাই দ্য লার্ভে হুইচ লাস্ট ফর নিয়ারলি 5 ডেজ। মানে প্রিপারেশন পিরিয়ডটা ওদের প্রায় 7 দিন পর্যন্ত, সরি 5 দিন স্থায়িত্ব করা হয়ে যায়। দ্য টোটাল লাইফ সাইকেল ইজ কমপ্লিটেড ইন অ্যাবাউট 20 to 25 ডেজ। টোটাল যে লাইফ সাইকেল সেটা তোমার 20 থেকে 25 দিনের মধ্যে সম্পূর্ণ হতে লাগে। আর ম্যাক্সিমাম লাইফ স্প্যান অ্যাডাল্ট ইজ অ্যাবাউট 80 ডেজ। জেনারেলি 6 লাইফ সাইকেলস আর কমপ্লিটেড বাই ইনসেক্ট ইন 1 ইয়ার। একটা বছরে তারা 6টা জীবনচক্র সম্পূর্ণ করে থাকে। ইন দ্য অ্যাবসেন্স অফ রাইস ইনসেক্ট কিপ দেমসেলভ অ্যালাইভ অন গ্রামিনিয়াসিস উইচ। আশেপাশে যে যদি ধান না থাকে তাহলে যেরকম আশেপাশে যে আগাছা যা থাকে থাকে সেখানে তারা কি থাকে, তাদের জীবনযাপনটা করে থাকে। এবার চলে আসো কন্ট্রোল মেজার্স অফ রাইস হিসপা, মানে এটা যেমন কোনটি ক্ষতি হলো, মানে আমরা যে ক্ষতি হয়েছে ফলে কি হয়ে যাচ্ছে, আমাদের এটাকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, ক্ষতি কিভাবে হয়েছিল। পূর্ণাঙ্গ উভয় দশায় আমাদের ক্ষতি করে থাকে। পূর্ণাঙ্গ বিটেলটা কি করেছিল, পাতা সবুজ অংশ খেয়ে ক্ষতি করে থাকে এবং লার্ভা পাতার মধ্যবর্তী কলা খেয়ে ক্ষতি করে থাকে। ফলে কি হয়েছে, পাতার মধ্যে কি দেখেছিলাম আমরা, সমান্তরাল দেখেছিলাম, ফলে পাতাটা সাদা হয়ে যায় এবং পরে পরবর্তীতে খড়ের মতো হয়ে যায় এবং ফলে কি হচ্ছে, গাছটা মরে মরে যায়, ঠিক আছে, মরে যায়, ফলন কম হয়ে থাকে। এই যে
ক্ষতিটার হাত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য কি কি করতে পারি? আমরা যে কোনো কন্ট্রোল মেজারটাকে আমরা প্রধান তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেকানিক্যাল কন্ট্রোল, যেটা আমি ফিজিক্যালি করতে পারবো, তারপর একটা হচ্ছে কালচারাল কন্ট্রোল, এবং থার্ড ওয়ান ইজ কেমিক্যাল কন্ট্রোল। মেকানিক্যাল কন্ট্রোল কি? যদি প্লাকিং অফ ইনফেস্টেড লিফ ইন মাইনর ইনফেস্টেশন অ্যান্ড আপরুটিং দ্য হোল প্ল্যান্ট ইন কেস অফ মেজর ইনফেস্টেশন। যদি তোমার মাইনর ইনফেস্টেশন, আমি কি হচ্ছে পাতাগুলো ছিঁড়ে ফেললে দেখা যাচ্ছে যে পাতার ভেতরে পতঙ্গটা ডিম পাড়তে পারছে না, ফলে কি হচ্ছে ডিম ফুটে লার্ভা হচ্ছে না, লার্ভাটা থেকে লার্ভাও খেতে পারছে না, অ্যাডাল্ট হতে পারছে না। কিংবা যদি কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি দেখা যায় যে মাঝখান থেকে মাঝখানে আমি পুরো ধান গাছটাই কেটে ফেলে দিতে পারি। আচ্ছা, এটা ছাড়া আমরা কি করতে পারি? কালচারাল কন্ট্রোল করতে পারি। কালচারাল কন্ট্রোলটা কিরকম? কালচারাল কন্ট্রোল ডিপ এন্ড থ্রু প্লাউ ইন দ্য ফিল্ড। আমরা যখন ক্ষেতটা শস্য তৈরি করব, তখন কি করতে আমাদেরকে খুব ডিপলি লাঙল দিতে হবে। কারো লাঙল দিলে কি হবে, ওই যে কোনো আগাছা বা কোনো কিছু যে এগুলো তাদের না থাকে, তার ফলে কিন্তু আমরা যদি লাঙলটা খুব ভালোভাবে দিয়ে থাকি, তাহলে মাটি উল্টে পাল্টে যাবে, সেখানে কোনো ইনফেস্টেশন থাকবে না। দ্বিতীয়টা হচ্ছে ক্রপ রোটেশন, মানে যদি শস্য আবর্তনের মাধ্যমে আমরা কি করতে পারি আমরা যে কোনো পতঙ্গের, দেখা যাচ্ছে যে এই ধানের পরে আমি যদি এই ঘাস জাতীয় গাছ না লাগাই, তা আমি যদি করে থাকি ডালের চাষ করে থাকি, তাহলে কি হচ্ছে লিগুম জাতীয় চাষ, তাহলে দেখা যাবে যে এই পোকাটা ওই লিগুমিনাসি গোত্রের আক্রমণ করতে পারে না, ফলে কি হচ্ছে এর ওরা পোকাটা মারা যাবে। ঠিক আছে, এইভাবে আমি যদি শস্য অবতরণের মাধ্যমে আমরা এটাকে আমরা কালচারাল কন্ট্রোল করে থাকি। এবং গ্রাসেস অ্যারাউন্ড দ্য পেডি ফিল্ড শুড বি ডিস্ট্রয়েড বিফোর দ্য পেডি ট্রান্সপ্লান্টেশন। এবং এখানে অবশ্যই এটা যেহেতু ওদের দ্বিতীয় পোষক হচ্ছে গ্রাস জাতীয় উদ্ভিদ, তখন সেটাতে আমাকে কি করতে হবে, এই গাছটা পরবর্তী পেডি মানে রাইস আমার যখন এই প্ল্যান্টেশনে যাব, তখন আমাদের চারপাশ থেকে ভালোভাবে আগাছা বা তোমার ওই গ্রাস জাতীয় গাবা সরি গাছগুলো আমাদের উঠিয়ে ফেলতে হবে। অ্যান্ড থার্ড ওয়ান দ্য লাস্ট ওয়ান আমার হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল। কেমিক্যাল কন্ট্রোল কি করতে পারে? কেমিক্যাল মানে আমি যখন তো বিভিন্ন রকমের আমি কি করি, বিভিন্ন রকমের আমি কেমিক্যাল ছিটাতে পারি। যেমন 5% BHC যদি আমি প্রতি মানে কি হচ্ছে 10 পাউন্ড যদি প্রতি একর জমিতে ছিটালে, তার মানে আমাদের এখানে আমরা এটার হাত থেকে মুক্তি পাইতে পারি। এছাড়া মিথাইল প্যারা থিওন দিতে পারি, ফেনিথ্রো থিওনও দিতে পারি, বা এন্ডোসুল তানো আমরা ইউজ করতে পারি কেমিক্যাল কন্ট্রোল হিসাবে। ঠিক আছে, তাহলে এই আমাদের হচ্ছে গেল রাইস হিসপার। তোমাদের পরীক্ষার সময় এই রাইস হিসপার, জীবন চক্র, কন্ট্রোল মেজার, ক্ষতির প্রকৃতি, নেচার অফ ড্যামেজ, এগুলো চলে আসে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো পড়াটা। এইভাবে আমাদের আমরা আজকে রাইস হিসপারটা পড়লাম। এরপর আমাদের থেকে এখানে আমাদের যে আরো তিনটা মিনিমাম তিনটা লাইফ সাইকেল আমার পড়তে হবে। যেমন ওটা কি হচ্ছে, আমরা যদি রাইস ইয়ার কাটিং ক্যাটারপিলার, সেটা হচ্ছে ধানের শীষ কাটা লাদা পোতা পড়তে পারি, যেমন মাইথিমা সেপারেটা। সেটা ছাড়া আমরা স্কেপিস বা ইনসার্ট টুলা, এটা কি হচ্ছে হলুদ মাজরা পোকা। মাজরা পোকা ধানের প্রচুর ক্ষতি করে থাকে, যেমন মাজরা পোকা বিভিন্ন রকমের হয়ে থাকে, হলুদ মাজরা পোকা, সাদা মাজরা পোকা, সোনালি মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা, সেই গোলাপি মাজরা পোকা, তার মধ্যে আমাদের মাজরা পোকাও একটা আমরা জানি যে এটা গুরুত্বপূর্ণ পেস্ট। তার মধ্যে আমি আজকে তোমাদেরকে লাইফ সরি রাইস হিসপার সম্পর্কে পড়ালাম। তো আশা করি তোমরা পড়া বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ।